প্রথমত বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলিয়ান, আমরা জনগণের শক্তিতেই বিশ্বাস করি, অন্য কোনো শক্তিতে আমরা বিশ্বাস করি না। অন্য কোনো শক্তির সমর্থন সহযোগিতা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো দেশের রাষ্ট্র ক্ষমতায় যায়নি এবং কোনো বিদেশি শক্তির উপরও আমরা নির্ভরশীল নই, আমরা জনগণের শক্তির উপরে নির্ভরশীল। বিএনপি তো জনগণের সমর্থনহীন, আপনারা জানেন যে ঘন ঘন দিনের বেলায় নয়াপল্টনে অফিস করে আর রাতের বেলায় দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ায়, কারণ হচ্ছে তারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না। ওনারা মনে করে এভাবে দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ালে তাদেরকে কোলে করে ক্ষমতায় বসাবে। এই দেশে ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে জনগণ, কোলে করে যদি কেউ ক্ষমতায় বসাতে পারে সে জনগণই বসাতে পারবে, অন্য কেউ নয়। বিএনপি আসলে দুটি শক্তিতে বিশ্বাস করে, একটি হচ্ছে বন্দুকের শক্তিতে, যেভাবে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল এবং বন্দুকের নলের উপর ভর করে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিল। আজকে যারা বড় বড় কথা বলছেন তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, ওনারা সবাই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য বিএনপিতে গিয়েছিল, সবাই অন্য দল করত। তো বিএনপি দুটি শক্তিতে বিশ্বাস করে, একটি হচ্ছে বন্দুকের নল, আরেকটি ষড়যন্ত্র, আরেকটি হচ্ছে বিদেশিদের উপর, বিদেশিরা তাদেরকে ক্ষমতায় বসাবে। বাংলাদেশ আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না এবং সেটি বাস্তবতাও নয়।